যারা আগুন লাগিয়েছে তারা তো অপরাধী, কিন্তু যারা আগুন লাগাতে পাঠিয়েছিল তারা আরো বড় অপরাধী। যে পুলিশ ফোন পেয়েও ঘটনাস্থলে যায়নি, ঘটনাটাকে থামায়নি, তারা তো অপরাধী বটেই, কিন্তু যাদের নির্দেশে পুলিশ সেদিন যায়নি তাদেরকে গ্রেপ্তার করতে হবে, সেই মাথাগুলোকে জেলে ভরতে হবে। পরিচয় দিচ্ছে আশপাশ সিকিউরিটি স্টাফ, যারা সিকিউরিটি ইউনিফর্মে নয় কিছুতে নয়, আকাশ শেখ বলে একটি ছেলে এবং অমিত বলে একটি ছেলে, তারা সিসিউর ভেতর ঢুকে ওরা পুলিশকে ওখানে পরিচালিত করছে, মানে সিবিআই ঢুকছে বেরোচ্ছে ওরা আমরা জানতে পাচ্ছি হাসপাতাল সূত্র থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে নাজমা বিবিকে আমরা হারিয়েছি, উনি লড়াই করছিলেন বেঁচে থাকার জন্য, কিন্তু ওনাকে একটু আগে আমরা হারিয়েছি, কিন্তু এই যে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি, আমি এখন সিসিইউ থেকে নেমে এসে কথা বলছি, ডাক্তাররা আমাদের কাছে অস্বীকার করছেন, হাসপাতালের স্টাফ এবং ওখানে মোতায়েন আছে যে পুলিশ পোস্টিং আছে পুলিশও অস্বীকার করছে মৃত্যুর কথা, এখনও পর্যন্ত এটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে। এক দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে বলছি, আমরা ওখানে থাকাকালীন ওখানে সিবিআই ইনভেস্টিগেশন টিম ঢুকলো, তারা ভেতরে গেল, খানিকক্ষণ তারা কথা বললেন বা আমি জানি না ভেতরে কাদের সাথে কথা বলেছিলেন, কেননা বাকি পেশেন্টদের অসুবিধা হবে, আমরা বাইরে থেকে সিসিইউ যেখানে চিকিৎসা হচ্ছে তার ভেতরে আমরা ঢুকিনি, বেরিয়ে গেলেন, যেটা আপনাদেরকে ওখানে বলার, ওখানে পুলিশ যা রয়েছে রয়েছে, তার বাইরে তৃণমূলের দুটো লোকাল ছেলে, একজনের নাম হচ্ছে আকাশ শেখ আর একজনের নাম হচ্ছে অমিত, তারা নিজেদের পরিচয় দিচ্ছে ওখানে, তারা নাকি হাসপাতালের নাকি সিকিউরিটি স্টাফ বা সিকিউরিটি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বা কিছু একটা, কিন্তু গায়ে কোনো সিকিউরিটির পোশাক নেই, এবং এই সরকারি জায়গাতে এখন কন্ট্রাকচুয়াল স্টাফ কীভাবে নিয়োগ হচ্ছে আমরা সবাই জানি, এদেরকে মাতব্বরি করার জন্য বসানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, তারা ওখানে দাঁড়িয়ে আছে সিসিইউর গেটে দাঁড়িয়ে আছে, যে এলাকায় ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ আমরা ফোন জমা দিয়ে ঢুকেছি, যেখানে ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ সেখানে ওরা দাঁড়িয়ে সিবিআই টিম ঢুকছে, ওরা ফোন করে খবর দিচ্ছে ওদের কোনো দাদাকে যে সিবিআই টিম ঢুকলো, একটু পরে বেরোচ্ছে ওরা খবর দিচ্ছে, আবার খবর নিচ্ছে গেটের কাছে ফোন করে, ওরা কি হাসপাতালের ভেতরে এখনো আছে না বেরিয়ে গেছে, ওখানে যে পুলিশরা পোস্টেড হয়ে আছে তারা ওখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, আর এই আকাশ থেকে এবং অমিত বলে দুটো তৃণমূলের ছেলে একেবারে হাসপাতালে সিসিইউর ভেতর পেশেন্টের ওখানটায় গিয়ে তারা হচ্ছে মাতব্বরি করছে, আমরা বলছি যে এদের সহ এরা ওখানে কী করতে আছে, এরা ওখানে দাঁড়িয়ে সিবিআই ঢুকছে সিবিআই বেরোচ্ছে সিবিআই হাসপাতালে আছে সিবিআই হাসপাতালের বাইরে যাচ্ছে, এই খবরগুলো ফোন করে কাকে দিচ্ছে ওখানে দাঁড়িয়ে থেকে পুলিশের নাকের ডগায় দাঁড়িয়ে, এই এটা এইভাবে তদন্তকে ব্যাহত করার এরা এখনও চেষ্টা করছে, এরা এত নির্লজ্জ। আমি তো ওখান থেকে বেরিয়ে প্রথম আপনাকে আপনাদের সাথে কথা হচ্ছে আপনাদেরকে এটা বলছি, এরপর আমাদের যেখানে যেখানে এটা বলার সেখানে সেখানে বলবো, ওখানে আসার আগে পুলিশকেও বলে এসেছি এই ইউনিফর্মটা যতক্ষণ গায়ে পড়ে আছে বাইরে যখন নিজের মাইনের টাকায় কেনা জামা কাপড় করবেন তখন তৃণমূলের দালালি করবেন, এখন যখন ট্যাক্সের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় কেনা ইউনিফর্মটা পড়ে আছেন এখন তৃণমূলের দালালিটা বন্ধ করুন, নাহলে এবার কিন্তু পাবলিক গিয়ে গা থেকে ইউনিফর্মটা খুলে নেবে, ওদের লজ্জা করে না, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ওখানে ওরা ডিউটিতে পোস্টেড ওদের সামনে দাঁড়িয়ে তৃণমূল মতব্বরি করছে, তদন্ত প্রক্রিয়াকে চাকরি ব্যবসা বিবাহ সন্তান সংসারে অশান্তি বিবাহ বহির্ভূত সম্পর্ক শারীরিক অসুস্থতা বাস্তুদোষ এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়, এছাড়াও যোজক বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়, জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনারূপার সঠিক মূল্য পাওয়া যায়, তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170011562।